হ্যামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। আইনটাইন না, আবেগ আবেগ। তা সে হাইকোর্ট বললেও কিচ্ছু করার নেই। সোশ্যাল ডিস্টেন্স এসব আবেগের কাছে সম্ভব নয় মানা। বলেন কি সভাপতিবাবু, 5 মিটার দূরত্ব বজায় রাখার লক্ষণ তো নেই, প্রতিমা দেখতে প্রতিমার উপরেই যেন হামলে পড়ছে সবাই। তাতে কি গৌরব সভাপতির? বলেন ঐতিহাসিক পুজো, আরামবাগের সিংপাড়ার আমরা সবাই ক্লাবের সভাপতি হ্যাপি সিং এর ক্ষোভ, সরকারি টাকা পাননি। তা বলে করোনা, সে তো আর শুনবে না। টাকা পাননি বলেই কি করোনা ছড়াবার আঁতুড়ঘর বানাতে পারেন? হাইকোর্টের নির্দেশ, সরকারিভাবে সচেতনতামূলক প্রচার, এগুলো কি গৌণ হতে পারে? সামাজিক জীব হিসাবে আপনাদের কোনো কর্তব্যই থাকবে না? ঐতিহাসিক 70 বছর আবেগ, এসব বাহানা দিয়ে আপনারা কি কারণে করোনা আবহে যা খুশি তাই করতে পারেন? চলুন দেখাবো, আমাদের প্রতিনিধি সুশান্ত দাসের ক্যামেরায় অবলীলায় কি জানালেন ধরা পড়ার সেই ছবি। আরামবাগ টাইমসের রিপোর্ট। দাদা, এবছর আপনারা পুজো কিভাবে পালন করছেন, পরিচালনা করছেন? এবছর পুজোটা বিরাট হচ্ছে, অসাধারণ পুজো হচ্ছে। আর পুজোটা আমরা যে করছি, সত্যি কথা বলতে গেলে এখনো আমরা দিদির টাকা পাইনি, আমরা নিজেদের টাকা খরচ করে পুজো করছি। আমরা বর্তমান যে আমাদের পজিশনটা খুব প্রচন্ড খারাপ বলছি দাদা। মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে যে পুজো মণ্ডপে কোনো পুজো দেয়া বা কোনো যাত্রী প্রবেশ করা নিষেধ, কিন্তু আপনাদের এখানে দেখলাম কোনো সোশ্যাল ডিস্টেন্স নেই, যাত্রীরা সবাই পুজো দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? একটা কথা বলছি, হয়তো আইন বলছে যে এটা করতে হবে, আইন সব কিছু পালন করতে পারছে না, আর আমরা এটা পালন করতে পারছি না। মানে মহামান্য আদালত হাইকোর্টের দাদা ভেতরে কোনো ডিস্টেন্স নেই, জানি এই বিষয়ে কি বলবেন?
পূজো এই এই পূজোটার সম্বন্ধে আমরা কিছু করতে পারছি। এটা এমন হচ্ছে ঐতিহাসিক ব্যাপার, বা এই পূজোটা হচ্ছে আমাদের বাঙালিদের আবেগ, সে আবেগটা আমরা রাখতে পারি। আপনাদের এই মণ্ডপটা কত বছরের পুজো? এটা 70 বছরের। 70 বছরের পুজো। এটা সিংপাড়া আমরা সবাই ক্লাবের পুজো, তাই তো? আপনার নাম দাদু? আপনি এই ক্লাবের কোন পদে আছেন? সভাপতি। সভাপতি, ধন্যবাদ দাদু। Collection, jeans and t-shirts, only for men.